চক্রাকবো খেলার খবরে, আজ আই লিগের ফিরতি ডার্বি, শহরে বাড়ছে ডার্বি উত্তাপ। ম্যাচের আগে কিন্তু ফুরফুরে বাগান ব্রিগেড, অনুশীলন করলো মাত্র এক ঘন্টা। ম্যাচ নিয়ে কি বলছেন বাগান সমর্থকেরা, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি রক্তিম ঘোষ। ডার্বি মানে মোহনবাগান তাবুতে কিন্তু সবুজ মেরুন রঙের স্কার্ফ থেকে শুরু করে জার্সি, জার্সি থেকে শুরু করে টুপি, এটা কিন্তু একেবারে সমারোহ চলে। এবং মোহনবাগানকে ঘিরে এই ডার্বিতে দুটো পরিসংখ্যান খুব কাজ করছে। এই দলে রয়েছেন সনি নর্ডে, যিনি এখনও পর্যন্ত কোনো ডার্বি হারেননি। এই দলে রয়েছে খালিদ জামিল কোচ, যিনি এখনও পর্যন্ত কোনো ডার্বি জেতেননি। ফলে সাপোর্টাররা কী ভাবছেন সেটা নিয়ে একটা কথা বলে দেওয়া যাক। আপনাদের কোচ এখনও পর্যন্ত ডার্বি জেতেনি, কিন্তু আপনাদের সনি নর্ডে যখনই নেমেছে তখন কোনো ডার্বি না হেরেই কিন্তু মোহনবাগান ড্রেসিং রুমে ফিরেছে। তো কি মনে হচ্ছে এই ডার্বিতে কি হবে? সনি নর্ডে যখন খেলছে তাহলে আমরা জিতবই, সনি নর্ডের রেকর্ডটা রেকর্ডই থাকবে, রেকর্ডটা কেউ আর টলাতে পারবে না। তো খালিদ জামিল কি মনে হয় এই বাগান জার্সিতে, মানে সবুজ মেরুন জার্সিতে কি নিজের রেকর্ডটা চেঞ্জ করতে পারবে? অবশ্যই, কারণ 100% দেখেই বলবো যে উনি যে ম্যাচ মানে ডার্বি ম্যাচ জিততে পারেননি তার প্রতিশোধ হয়তো আমাদের দল থেকেই নেবে। এই ম্যাচে কতটা অ্যাডভান্টেজ মনে হচ্ছে, কারণ ইস্ট বেঙ্গলও ফর্মে রয়েছে? যেহেতু আমাদের সনি নর্ডে খেলছে তো আমাদের নতুন কোচ, আমাদের ভালো ট্যাকটিক্স নিয়ে নামা হচ্ছে, তো আমরা জিতবই। স্কোরলাইন কি হবে? 2-0 সবাই বলছে, সবাই চায় যাতে অনেক অনেক হোক, তো আমরা সবাই চাই নিশ্চয়ই 5 হোক, বাট 1-2-3-4-5 যাই হোক না কেন আমরাই জিতবো, ডার্বি আমাদেরই চাই। যেভাবে হোক মানে গোল ভাবতে অনেকক্ষণ সময় লাগে না, সে 2-0 হতে পারে, 5-0 হতে পারে, কিন্তু যেই সনি নর্ডে মাঠে নামলে মোহনবাগান কোনোদিন ডার্বি হারেনি, এই এই পরিসংখ্যানটা কিন্তু মোহনবাগান সাপোর্টারদের তাতাচ্ছে, ঠিক যেমন তাতাচ্ছে মোহনবাগান জার্সিতে খেলতে নামছেন হাইতিয়ান তারকা। ক্যামেরায় সুব্রত সঙ্গে রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।